সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের ড্রপ ডাউন মেনু টিউটোরিয়াল সেকেন্ড পার্ট দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে মূলত আপনাদের জন্য থাকবে কিভাবে এইচটিএমএল মার্কআপ তৈরি করতে হয় ড্রপ ডাউন মেনুর জন্য। তো প্রথমে আমরা যে কাজটা করব, একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের ভিতরে অবশ্যই আমাদের দুটো ফাইল থাকবে, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল আর একটা থাকবে সিএসএস ফাইল। আর এছাড়া আমরা কোড এডিটর হিসেবে ইউজ করবো নোটপ্যাড প্লাস প্লাস। প্রথমে আমি মাই কম্পিউটারের ভিতরে ঢুকে গেম নামে যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আমি ওই প্রজেক্টের ফোল্ডারের ভিতরে ঢুকে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের নাম দিব ওয়েব ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুর ভিতরে দুটো ফাইল তৈরি করব, একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে এইচটিএমএল। জাস্ট নর্মাল আমরা যদি রাইট মাউস ক্লিক করি এবং নর্মাল যে ডকুমেন্ট নিতে হয় টেক্সট ডকুমেন্ট, ওইখানে আমরা মেনু ডট এইচটিএমএল নামে আমাদের এইচটিএমএল ফাইলটা নিয়ে নিলাম। দেখুন যখন আপনারা রিনেম করতে যাবেন তখন অবশ্যই আপনাদেরকে একটা অ্যালার্ট মেসেজ দেখাবে, সেই অ্যালার্ট মেসেজটাকে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। তারপরে আমরা সিএসএস এর জন্য আবার রাইট মাউস ক্লিক করে টেক্সট ডকুমেন্ট থেকে স্টাইল ডট সিএসএস নামে একটা সিএসএস ফাইল তৈরি করে নিলাম, এটাও সেম মেসেজ শো করবে। এবার আমরা এই যে মেনু ডট এইচটিএমএল আছে সেটাকে ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে। তো এই জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস অবশ্যই আপনাদের পিসিতে সেট আপ করা থাকতে হবে। আমার পিসিতে অলরেডি এটা সেট আপ করা আছে, আর যাদের পিসিতে এখনও পর্যন্ত সেট আপ করা নাই তারা অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেট আপ প্রসেসটা খুবই সিম্পল, আশা করি সবাই সেট আপটা করতে পারবেন। দেন আমরা যে কাজটা করব, এই ফাইলটাকে আমরা সিএসএস এর এডিটরে নোটপ্যাড প্লাস প্লাস এডিটরের ভিতরে নিয়ে যাব। দেখুন চলে আসছে মেনু ডট এইচটিএমএল। এরপর নর্মাল কিছু এইচটিএমএল এর মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য আমাদেরকে যে কাজটা করতে হয়, এইচটিএমএল যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে দিতে হবে। তারপরে এখানে এইচটিএমএল হেড হেডের ভিতরে থাকে মেটা ট্যাগ, মেটা ক্যারেক্টার সেট। অবশ্যই আপনাদেরকে ক্যারেক্টার সেট UTF-8 দিতে হবে এবং তারপরে আমরা টাইটেল দিতে পারি। আর আমাদেরকে এই এইচটিএমএল শুরু করার আগে আমাদেরকে এই যে ডকুমেন্ট আছে সেই ডক টাইপটা বলে দিতে হবে, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ক্রিয়েট এ ড্রপ ডাউন মেনু, তো সেটাই আমি টাইটেল হিসেবে ইউজ করতেছি। দেন আমাদেরকে বডি নিতে হবে, এই বডির ভিতরে আপনার যাবতীয় যে ড্রপ ডাউন মেনুর জন্য স্ট্রাকচার বা এইচটিএমএল মার্কআপ তৈরি করতে হবে। তো প্রথমে আমি একটা ডিভ নিলাম, সেই ডিভের একটা আইডি নিচ্ছি, সেই আইডির নাম দিচ্ছি মেনু। এই ডিভটা শেষ করলাম, ইচ্ছা হলো আমি একটা কমেন্টস করে রাখতে পারি আইডি মেনু। এরপরে এই মেনুর ভিতরে আমরা আনঅর্ডার লিস্ট নিব, আনঅর্ডার লিস্টের ভিতরে কিছু লিস্ট আইটেম নিব। এর যেহেতু প্রত্যেকটা লিস্ট আইটেম এক একটা অ্যাঙ্কর লিঙ্ক হিসেবে কাজ করবে সেহেতু আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে নিতে হবে। আপাতত আমি তার লিঙ্কগুলো দিচ্ছি না,
এখন আমি যে কাজটা করব শর্টকাট প্রসেস, অবশ্যই যারা নতুন তারা হাতে টাইপ করবেন, আর যারা প্রফেশনাল তাদের কপি পেস্ট করলেও সমস্যা নাই, বাট যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা ট্যাগ বা প্রত্যেকটা স্টেপ টাইপ করার জন্য। আর যারা অলরেডি এসব কাজ পারেন তারা কপি পেস্ট করতে পারেন। তো আমি চাচ্ছি যে 5টা আইটেম তৈরি করার জন্য, সুতরাং আমি এটা 5 বার কপি অ্যান্ড পেস্ট করলাম। ফার্স্টেরটা হচ্ছে আমাদের হোম, তারপরটা হচ্ছে আমাদের মুভি, তারপরটা হচ্ছে শো, নিউজ, এবং সবার শেষেরটা হচ্ছে মুভি গেমস অ্যান্ড মোর, মুভি গেমস অ্যান্ড মানে অ্যাম্পারসাইন AMP মোর। তো এখন আমি যে কাজটা করব এই ফাইলটাকে সেভ করব। তো নর্মালি সেভ করার জন্য সেভ অথবা কন্ট্রোল এস প্রেস করলেই এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। ডকুমেন্টটা সেভ করার পর আমরা ব্রাউজারে রান করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন একটা অপশন আছে রান, এই রানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে ব্রাউজারে রান করতে চান সেই ব্রাউজারের অপশনটা জাস্ট চুজ করে আপনারা ক্লিক করলেই সেই ব্রাউজারে সেটা ওপেন হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে ফায়ারফক্সে লঞ্চ করার জন্য, তো ফায়ারফক্স দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কীরকম হয়েছে। তো দেখুন আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়ে গেছে। তো এরপরে যে কাজটা, এটা তো আমরা নর্মাল 5টা ট্যাগ নিলাম, 5টা লিস্ট আইটেম নিলাম। এখন আমি চাচ্ছি যে ড্রপ ডাউন মেনুর জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে, দেখুন এই যে মুভি যে লিস্টটা শুরু হয়েছে, এই শুরু এবং শেষ লিস্টের শেষের আগ মুহূর্তে একটা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে এখানে একটা আনঅর্ডার লিস্ট নিলাম। আনঅর্ডার লিস্ট নেওয়ার পরে জাস্ট আগের যে লিস্ট আইটেমগুলো আছে সে কয়েকটা লিস্ট আইটেম এখানে দিয়ে দিলাম। তো দেখুন এটা কিভাবে দেয়। তো এখানে হচ্ছে আমি আরো কিছু লিস্ট আইটেম নিতে পারি, আর্টিস্ট, আর্টিস্ট মুভি ভিউস লিরিক্স এবং সবার শেষে মুভি ব্লগ, মুভি ব্লগ নামে আর একটা লিস্ট আইটেম নিলাম। এরপরে আমরা যে কাজটা করব শো যে লিস্ট আইটেমটা আছে এখানেও আমি সেম আরো কয়েকটা লিস্ট আইটেম নিয়ে নিতে পারি। এক দুই তিন চার, চারটা নিলাম। এখানে টিভি শিডিউল, টিভি শিডিউল, তারপরে নিলাম এমটিভি শো অথবা এমটিভি শোস, শো ফটো, বি অন MTV। তো মোটামুটি আমরা চারটা চারটা করে লিস্ট আইটেম নিয়ে নিলাম। এবার যদি আমি সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে ব্রাউজারে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন ওটা কিভাবে শো করে। দেখুন আমরা ফার্স্টে কি করলাম, আমরা কিছু মেন যে লিস্ট আইটেমগুলো আছে সেই লিস্ট আইটেম নিয়ে নিলাম, এরপরে কিছু সাব আইটেম বা সাব লিস্ট আইটেম নিয়ে নিলাম। তো দেখুন আপনারা ইজিতেই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেন আইটেম আর এইগুলো হচ্ছে সাব আইটেম। তো আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে কিছুটা আইডিয়া পাচ্ছেন যে কীভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন।
সবার প্রতি রিকোয়েস্ট, আপনাদের যে সোশ্যাল ওয়েবসাইটগুলো আছে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।